রাজপথে জনতার বিপুল ঠল দেখে দিশেহারা সরকার মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যা, নির্যাতন ও গুমের কারণে এ সরকারের হাতে কেউ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন রাশেদুল কাদের। বিএনপির একদফা আন্দোলনের সময় সংঘর্ষে লক্ষ্মীপুরে কৃষক দলের এক কর্মী নিহত হন, তার স্মরণে গুলশানে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে নিহতের পরিবার এবং আহতরা অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই সরকার তাদের উপর হামলা চালিয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, এই ফ্যাসিস্ট সরকারের হাতে কেউ নিরাপদ নয়। একটাই বদলা নেওয়ার রাস্তা, সেটা হচ্ছে এদেরকে সরাতে হবে, পতন করতে হবে। কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে এই দেশ নিরাপত্তা, আপনার নিরাপত্তা, আমরা কেউ নিরাপত্তা। সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজপথের আন্দোলনকে আরো তীব্র করতে হবে। দেশের মানুষ ইতিমধ্যে তারা রাস্তায় নেমেছে, রাস্তায় নেমে এই সরকারকে সরার জন্য তারা আন্দোলন শুরু করেছে। এই সরকারকে, এই দেশের মানুষ তারা এই আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে সরাবে এবং জনগণের যে সরকার, সেই সরকার প্রতিষ্ঠিত হবে। আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর সব হত্যা, গুম, নির্যাতনের বিচার করা হবে বলেও জানান দলটির নেতারা। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।